নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আলু ও ডিমের পকোড়া করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি চারটে আলু নিয়েছি, মাঝারি মাপের আলু, এগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এর জন্য একটু সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, ঠিক আছে, ঢাকা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর ফিরে এলাম, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা এবার নামিয়ে নিচ্ছি আমি। আর এর সঙ্গে আর কি যে সমস্ত উপকরণগুলো লাগবে, যেমন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, তো আমি এবার আলুগুলোকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেলে এতে আমি এর যা যা উপকরণগুলো লাগবে একে একে সব অ্যাড করব। তো দেখুন, আমার আলু স্ম্যাশ মোটামুটি হয়ে গেছে। এবার এখানে আমি শুকনো মরিচ লঙ্কার গুঁড়ো মিশাচ্ছি না, আমি এর বদলে একটু স্পাইসি করার জন্য গোলমরিচ যা আছে এর গুঁড়ো মিশাচ্ছি। এতে শুকনো মরিচের যে একটু ক্ষতিটা কম হবে আর কি। হাফ চামচ মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। এবার নিয়ে নিচ্ছি টেবিল চামচের হলুদ গুঁড়ো, আরেকটু নিয়ে নেব। নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। এবার এতে মেশাচ্ছি হাফ চামচ চাট মশলা। এখানে বাড়িতেই বানানো এটা, এখানটায় ধনিয়া, তারপর গোলমরিচ, শুকনো লঙ্কা একটু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এতে নিয়ে নিলাম এবার সামান্য পরিমাণে খাবার সোডা, এটা যাতে একটু স্পঞ্জি টাইপের হয়। এবার নিয়ে নেব লবণ, এটা পরিমাণ মতো, মানে স্বাদ মতন নিতে হবে, তো আমি নিয়ে নিলাম এক চামচের মতন। এবার এখানে আমি নিয়েছিলাম দুটো পেঁয়াজ মাঝারি সাইজের। পেঁয়াজগুলো এবার এখানে দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি আরেকটু দিতে পারেন। আর এখানে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা ছিল, আর এক টুকরো মাঝারি মাপের আদা কুচানো আর কি। এবার সবগুলোকে আমি অ্যাড করে নিলাম। ও, আর এখানটায় একটু কালো জিরে নিয়েছি, কালো জিরেটা খুবই সুস্বাদু হয় খেতে দিলে পরে। আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আমি। এবার ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ওইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। ভালো করে চটকে মেখে নিতে হবে যাতে আলুর দানা দানা না থাকে। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি কাঁচা ডিম তিনটে রেখেছিলাম, ওই ডিম তিনটেকে ফাটিয়ে ওই আলুর যে মিশ্রণ ওখানে দিয়ে দেবো।
তিনটে ডিম দিয়ে দিলাম। এবার ওদিকে কড়াই মোটামুটি গরম হয়ে গেছে, আমি রিফাইন অয়েলেই ভাজবো আর কি পকোড়াগুলো। তো তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। আর এদিকে আমার ডিম আলুর মিশ্রণটি ভালো করে মেখে নিচ্ছি। আবার তেলটা গরম হয়ে গেছে, আমি একটু ছোট্ট করে একটা দিয়ে দেখে নিচ্ছি যে গরম হয়েছে কিনা। আর একটু গরম হবে তেলটা। কড়াই থেকে কড়াই তেলটা আর ভেতর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন, তাহলে পরে কোনো কিছু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর কি। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে কড়াইতে কোনো কিছু ভাজার সময় আর কি, বা কোনো কিছু করার সময় লেগে না যায়। তো আমার তেল মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমি একে একে ওই বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি আর কি, বড়া বলুন পকোড়া বলুন যাই বলুন আর কি। এটা খুবই একটা মানে সহজ, খুবই দ্রুত তৈরি করা যায় এই পকোড়াটা। আপনারা চাইলে সকালে বা সন্ধ্যেবেলা নাস্তাতে বা টিফিনে যেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এক সাইড ভালো করে ভেজে নেব, তারপর মোটামুটি লাল কালার চলে আসলে পরে বা ওটাকে আমরা লাল তো ঠিক বলা যাবে না, মানে ব্রাউন কালার বাদামি কালার হয়ে গেলে আমরা উল্টে দিব আর কি। আমাদের এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি, ও পাশটা হয়ে গেলে নামিয়ে নেব। একটু সময় লাগবে, দুপাশেই মোটামুটি বাদামি কালার হয়ে গেছে। তো আমার পকোড়া মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। তো এক এক করে আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তেলের তেল ছাঁকনি যেহেতু আমার কাছে আপাতত নেই আর কি এই মুহূর্তে, তা আমি খুন্তি দিয়ে নামাচ্ছি এক এক করে, একটু সময় লাগছে এর জন্য। হয়ে গেল নামানো। তো আমি আরেকবার তেল ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এক পাশ হতে হতে ভাজা হতে যখন যতক্ষণ সময় লাগবে আর কি, বাদামি কালার যখন হবে তখন আমি এটাকে আবার উল্টে দিব মোটামুটি 2-3 মিনিট পর। এটা আপনারা এর মধ্যে আপনারা আলু না দিয়ে আপনারা বেসন দিয়েও করতে পারেন। অনেকে যাদের সুগার থাকে আলু খেতে পছন্দ করেন না, আলুর বদলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন। তো আমি আলু দিয়ে করে দেখাচ্ছি, পরবর্তী সময়ে আপনাদের যদি রিকোয়েস্ট আসে তো অবশ্যই আমি বেসন দিয়ে এটা করে দেখাবো।
আমার এক পাশ হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি, উল্টে দিলাম। এবার ও পাশটাও মোটামুটি হয়ে গেছে আর কি, দেখুন বাদামি কালার হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেবো এক এক করে। আর ভিডিওটা করতে আমার হয়তো আপনাদের একটু বাইরে সাউন্ড আসতে পারে, তো এর জন্য ক্ষমা প্রার্থী আর কি। আমি নামিয়ে নিচ্ছি, দেখুন এগুলো হয়ে গেছে। এগুলো আপনি বাড়িতে করে আপনার ছোট থেকে বড় সকলকেই খাওয়াতে পারেন, খুবই একটা সুস্বাদু রেসিপি। তো আমার পকোড়া, ডিম পকোড়া হয়ে গেছে, তো এটা আপনি এখন টমেটো সস দিয়ে সকলকে সার্ভ করতে পারেন, গরম গরম খুবই ভালো লাগবে। আমি এখানটায় একটা ছোট্ট বাটিতে যে টমেটো সস নিয়ে নিচ্ছি, এগুলো দেখুন কত সুন্দর স্পঞ্জি এবং দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আপনারাও আপনাদের বাড়িতে যে সমস্ত ছোট বড় সকলেই আছে